বন্ধুরা, বিড়ালের রাস্তা কাটাকে অশুভ কেন মানা হয়? সত্যি কি বিড়াল রাস্তা কাটলে অশুভ হয়? আজকের এই ভিডিওতে আমরা এই সম্বন্ধে জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ক্ষতি একমাত্র আমিই করতে পারি, মানে আমার কর্মই আমার ভালো মন্দ ঠিক করে। কোনো নিরীহ প্রাণী আমার রাস্তা কাটলো আর সে প্রাণীটির জন্য আমার দিনটা খারাপ যাবে, এটা মূর্খতা। বাস্তবে যদি ওই দিনে কোনো বিপদ আসে তা আমার কর্মের দোষেই আসবে, কারণ কোনো কর্ম কখনো খালি যায় না। আজ না আসুক কাল অবশ্যই আসবে। আসলে কিছু প্রাণী ভবিষ্যতে হওয়া ঘটনার অনুমান আগে থেকেই করতে পারে, যেমন পাখি, ইঁদুর, মাটিতে থাকা পোকামাকড়। এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে অনুভব করতে পারে, যেমন বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ে বুঝে যায় যে বৃষ্টি হবে। আর আমরা নিজেদের আধুনিক বলি, বৃষ্টি হবে নাকি জানতে গেলে খবর দেখতে হয়, আর সেখানেও ভুল বলে। বলে কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে সকাল থেকে রোদ, কোনো বৃষ্টি হওয়ার নাম নেই। কারণ আমরা যত আধুনিক হচ্ছি ততই নেচার থেকে দূরে যাচ্ছি। কিন্তু এইসব প্রাণীরা প্রকৃতির খুব কাছে থাকায় তারা ছোট ছোট ঘটনা আগে থেকেই জেনে যায়। তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হওয়ার আগে বিড়াল, কুকুর ও কাক বিভিন্নভাবে আপনাদের সংকেত দেয়, কিন্তু এর মানে এটা নয় যে তারা রাস্তা পার হওয়া মানেই এবার আপনাকে সংকেত দিচ্ছে আপনার সাথে কোনো কিছু খারাপ হবে। তাই আপনিও ভয়ে রাস্তা পার হচ্ছেন না, কিন্তু দাদা বিড়ালটাও তো কোনো জায়গায় যেতে পারে নাকি? তাই বন্ধুরা, এই সব ছাড়ুন, ঈশ্বরে ভক্তি করুন। ঈশ্বরের ভক্তরা এই সব নিয়ে চিন্তা করে না, কারণ ভক্তরা তার সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে। হরে কৃষ্ণা।